আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দানুমান এলটিডি চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং সম্পর্কে পুরো ভিডিওটিতে দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেলেক্ট করে রাখবেন যাতে করে সবার আগে এই চ্যানেলের নতুন সব ভিডিও আপনি পেতে পারেন আর কথা না এই চলুন এবার কাজে চলে যায় ওকে তাহলে আমরা কাজ শুরু করি তার আগে একটি কথা বলি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমরা মোবাইলের মেসেঞ্জারে ঢুকবো মেসেঞ্জার অপশানটি ক্লিক মেসেঞ্জারটি ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন চ্যাটস এবং ফাঁসে আপনার প্রোফাইলের পিকচারটি শো করেছে তো প্রোফাইল পিকচারটি ওপরে আপনাকে ক্লিক করতে হবে তারপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঢুকে গেল আমার প্রোফাইলে এখন দেখুন নিচের দিকে দেখানো আছে অ্যাকটিভ স্ট্যাটাস অ্যাকটিভ স্ট্যাটাস অপশনটির কাজ কী আমি অ্যাক্টিভ স্ট্যাটাসে ঢুকে আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে কী করতে পারেন একটি স্ট্যাটাসের কাজ হচ্ছে যদি এটা আমার অ্যানাবল আসে দেখতে পারছেন যদি এটা এনাবল থাকে তাহলে দেখাবে যে সবাই দেখতে পারবে যে আপনি অনলাইনে আসেন তো যদি আপনি এটাকে ডিসাবল করে দেন তাহলে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি অনলাইনে নেই তো আপনি যদি চান আপনি অফলাইন থাকতেন বা কেউ দেখুক আপনি অনলাইন নেই তাহলে আপনি এটাকে ডিসাবল করে দিতে পারেন আর যদি আপনি চান যে সবাই আপনাকে দেখবে যে আপনি অনলাইনে আসেন তাহলে এটাকে আপনি এনাবল করে দিতে পারেন ওকে তাহলে আমি এনাবল করে দিলাম তারপর হচ্ছে ইউজার নেম ইউজার নেমের মাধ্যমে আপনি ইউজার নেম এডিট ইউজার নেম এডিট করে চেঞ্জ করতে পারবেন তারপরে কপি করে ইউজার নেমের লিঙ্কটি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন প্রাইভেসি প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পর আমি দেখাবো ব্লক তো এখান থেকে আপনি যাদেরকে যারা ব্লক আছে তাদেরকে আনব্লক করতে পারবেন আর যাদেরকে মেশিন যারা ব্লক করতে চান তাদেরকে ব্লক করতে পারবেন তারপর আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে স্টোরি ওকে স্টোরিতে যাওয়ার পর এখানে দেখুন উপরে লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরি কে আপনার স্টোরিতে যা দেবেন সেটা কে দেখবে যদি চান পাবলিক দেখবে তাহলে ফ্রেন্ডস ছাড়াও অন্যান্য মানুষেরা দেখতে পারবে তারপর ফ্রেন্ডস অনলি শুধু ফ্রেন্ড দেখতে পারবে কাস্টম দেওয়া আছে কাস্টম থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাউকে সিলেক্ট করে দিতে পারেন তারপর আমি চলে আসলাম এস এম এসে এস এম অপশনটিতে আসার পর এখন এটা ডিসেবল করে আছে আপনি যদি এনাবেল করতে চান এনাবল করলে কি কাজ হবে তো আপনার মোবাইলে আসা যতগুলো এস এম এস আসে সেই এস এম এসগুলো আপনি মেসেঞ্জারের মধ্যেও দেখতে পারবেন তার জন্য আপনি চাইলে এটাকে এনাবেল করে দিতে পারেন আর এনাবেল অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন চলে এসেছে মেসেজ আর নিচে আছে মেসেঞ্জার তো আপনাকে যদি মেসেঞ্জারের সব টেক্সটগুলো দেখতে চান তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে মেসেঞ্জার অপশনটিতে ক্লিক করবেন সেটাকে ক্লিক করার পর তারপর সেট আজ ডিফল্ট একটি অপশন আছে এখানে সেট আজ ডিফল্ট অপশানটিতে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে যতগুলো মেসেজ আছে সব মেসেজগুলো আপনি আপনার মেসেঞ্জার অপশনটিতে দেখতে পারবেন ওকে তারপর আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে ফটোস অ্যান্ড মিডিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন আপনি যদি চান যে আপনার পিকচারগুলো অটো আপনার মোবাইলের চলে আসবে তো সেভ অন পিকচার অপশানটিতে এনাবল করে দেবেন এনাবল করে দিলে হবে কি যে কোনো পিকচার যদি কেউ আপনাকে সেন্ড করে অথবা ভিডিও সেন্ড করে সেটা অটোমেটিকলিভাবে আপনার গ্যালারিতে চলে আসবে আর যদি আপনি এটাকে ডিসেবল করে দেন তাহলে এটাকে ডাউনলোড করতে হবে আপনাকে ক্লিক করে ইমেজও আছে ইমোজতে আপনি ইমোজ চেঞ্জ ইমোজি চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন কালার দেওয়া আছে তারপর আমি বেগে চলে গেলাম এবং দেখা এখানে এখানে আছে অ্যাপ আপডেট এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অ্যাপ আপডেট উপরের দিকে লেখা আছে ওটা আপডেট মেশিন যা এটা ওয়াইফাইয়ের মাধ্যমে যদি ওয়াইফাই কোনো পায় তখন তখন যে কাজটি হবে ওটা আপডেট হয়ে যাবে আর তারপর যদি আপনি চান আপনি আপনার মোবাইল দিয়ে ডেটা দিয়েও এটা করতে পারেন আর এটাকে অবশ্যই আপনি এনাবল করে দেবেন কারণ হচ্ছে যে কোনো সময় মেসেঞ্জারে বিভিন্ন আপডেট চলে আসে এবং সব কিছু চেঞ্জ হয় নতুন কিছু অ্যাড হয় তার জন্য এটাকে আপনারা এনাবল করে দিতে পারেন ব্যাক হয়ে গেলাম তারপর দেখুন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টের কাজ কি ওকে তাহলে সুইচ অ্যাকাউন্টের কাজ আমি দেখাচ্ছি সুইচ অ্যাকাউন্টের কাজ আবার আমি সুইচ অ্যাকাউন্টে চলে যাব সুইচ অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করলাম এর এখানে লেখা আছে এখানে দেখুন আমার দুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে তো আপনি যদি চান আপনার মেসেঞ্জারের মধ্যে আপনার ফেসবুকে যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে সেটি ছাড়াও আপনি মেসেঞ্জারে এখান থেকে চেঞ্জ করে অন্য একটি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন তারপর আপনার নিজের অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনি এখান থেকে ঢুকতে পারবেন তার জন্য আপনি এড অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়েও আপনি নতুন একটি ক্রিয়েট করতে পারেন এড অ্যাকাউন্ট দিলে এরকম একটি অপশন আসবে